চ্যানেল রূপালী ভয়েস অব বাংলাদেশ। সীমান্তবর্তী তবে এখানে দাঁড়িয়ে একদিন জগত জননী মা ফাতেমা তার সন্তান দ্বয়দেরকে অভিশাপ দিয়ে বলেছিল তোদের মৃত্যু হবে জহরে কহরে। ওগো জগত জননী, ওগো বিশ্বমাতা, তুমি আজ বেহস্ত থেকে চেয়ে দেখো তোমার অভিশাপ বাস্তবে পরিণত হয়েছে। তাই তো তোমার আরেক সন্তান অম্বা গিরিপতি বম্ব খালিবা তোমার কাছে দোয়া প্রার্থনা করছে। তুমি এবার যেন দোয়া করো আমি যেন পারি নবীর বংশটাকে উদ্ধার করতে। অবশ্যই অবশ্যই পারবেন ভাইজান, অবশ্যই পারবেন। সদর আম্বাজ থেকে যখন আমরা আজ মক্কা মদিনার সন্ধ্যে হাজির হয়েছি, এখন আমরা যাত্রা করবো সেই দামিস্কের মধ্যবতী। তারপর যে শয়তান অবতার আদম ফরহাদ নদীর তার কুল বন্ধ করে দিয়ে পানির জন্য নবীর বংশকে চিরতরে ধ্বংস করে দিয়েছে, আর দামিস্কের অধিপতি হয়ে কিছুতেই বসে থাকতে পারবে না। আপনি একটিবারের জন্য আমাকে অনুমতি দিন, এই মুহূর্তে আমি যাত্রা করবো সেই দামিস্কে। আমি ও দেখতে চাই সেই কামজাদ পদের মধ্যে কত পুরুষ হন তাই না আপনাকে বন্দী করে রেখেছি। মানে তাহলে তুমি কি পারবে সেই কামজাতের বাচ্চা মাবিয়ার কোন সন্তান এদিকে ধরে আমার সম্মুখে হাজির করতে পারবে তুমি? অবশ্যই অবশ্যই পারবো ভাইজান। আপনার দোয়া যখন আমার মাথায় রয়েছে তাহলে অবশ্যই অবশ্যই পারবো। কেন পারবো না, পারতে আমাকে অবশ্যই হবে ভাইজান। কারণ নবীর বংশকে বাঁচিয়ে রাখতে হলে শেষ প্রদীপ জৈনুদ্দিনকেই পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখতে হলে আমাকে যে পারতেই হবে। তাই আপনার সম্মুখে দাঁড়িয়ে আমি কথা দিচ্ছি এই মুহূর্তে চলে যাচ্ছি সেই দামেশকের অধিপতি অমর আলী যখন গিয়েছে, অমর আলী না আসা পর্যন্ত আমরা এখানে শিবির স্থাপন করে কাল যাপন করবো। আরেকটি কথা মনে রয়েছে, আজ হয়েছে আমাদের শুক্রবার, আমরা দুই রাকাত নফল নামাজ পড়ি গিয়ে ভাই উমর আলীর জন্য দোয়া করি গিয়ে অবশ্যই উমর আলী এজিদকে হত্যা করে আমাদের জয়নাল আব্দিনকে উদ্ধার করে এই তাবুতেই ফিরে আসবে। হ্যাঁ গাজী রহমান, তাই তো হবে। কালেমায়ে শাহাদাত আমাদের মেরুদণ্ড, ন্যায় নীতি সততা আমাদের আধারের আলো, তাওহীদের বাড়ি আমাদের সজাগ, বেদিন মুনাফিক বিনামাজ আমাদের কিছুই করতে পারবে না। কালেমা শাহাদাতকে বুকে আঁকড়ে ধরে চলুন নামাজের সাথে সজ্জিত হয়ে তোরাকাত নফল নামাজ আদায় করে খোদা তাল্লার কাছে আরজ করি, খোদা তাল্লা যেন বায়ু বরালিকে বলয় বলয় শিবিরে নিয়ে আসে। সমস্যা বলুন নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, জনাব আমার মনে হয় রাজ্যে কোনো
দুর্ভিক্ষ দেখা দেবে কারণ আমার মনে পরস্পর জানতে পারলাম রাজ্য রাখি সে বাদ হয়েছে সেই মদিনা হতে সে কি বাকৃত হয়েছে আর সে ঘাও পরিষ্কার মারওয়ানে জনাবি এখনো বুঝতে পারেনি আমার সাথে এমন করে নড়বেই এমন কোন বীর পুরে হচ্ছে এমন পর্যন্ত পৃথিবীর বুকে জন্মল গ্রহণ করে নেই কারণ আমার একটি সেবায় সবার সাথে একটি সেবায় সবার সাথে দশটি সেবায় কোনটি থাকতে পারে না আমি এমন ভাবে শিক্ষা দিয়েছি তুমি আমাকে কি বলতে চাও জনাবি আমি পরস্পর জানতে পারলাম সে আম্বাদের অধিপতি সে আম্বাদ হতে আর সে হানিভার লোক লস্কর প্রাবাদী নেহি আমার রাজ্য মন্ত্রী বারওয়ান এমন কোন বীর পুরুষ নেই আমার সাথে টক্কর দিতে পারে আমার এক কল পর্যন্ত আমার ডান হস্ত সেবার আমার বীরবৃন্দ আছে তাই ডান হস্ত সেবার সাই দরবারে বান্দার সালাম পৌঁছে গেছে খদাবান খদাবান সেবার বিবাহ করে গেলে বাসর ঘরে আম্বাজের অধিপতি হানিভার এসে দেবে চাপের খড়া সোনার এর অর্থ কারাগারের সন্ন্যারা আমি হাঁটি হাঁটি পা পা করে আমি কারাগারে উদ্ভিদ ভাবে থেকেছি তারা কি যেন বলাবলি করছে আম্বাজের নাকি মহাপালুয়ান হানিভা হানিভা আমাকে হাসালে তাই তো খোদাবান আপনি যদি সুন্দরী চয়নব করে বিয়ে করে বাসর করে চলে যান তাহলে আপনাকে কার পানি দেবে সে হচ্ছে আম্বাজের অধিপতি আবু হানিফা হে জনাব মাবেন্দ সীমার সত্য কথাই বলেছে একে মারওয়ালে হে জনাব সেবার খোদাবান আমি এখন সব কিছু বুঝতে পারছি আজ থেকে আমি ঘোষণা করে দিয়েছি যে কোনো মুসলিম যে কোনো জায়গায় পাবে তাকে বন্দী করে আমার দরবারে নিয়ে আসবে আর ওই হালে পালওয়ানকে আমি দেখতে চাই খোদাবান আপনি যদি আমাকে আদেশ দিন তাহলে মন্ত্রী মারওয়ান অলিদকে নিয়ে আমি যাব হানিফাকে গ্রেফতার করতে আপনি একবার আদেশ দিয়ে দিন আপনার ডান হস্ত বিশ্ব ত্রাসি সীমারকে নিয়েই আর সেই অলি থেকে নিয়েই আমি মন্ত্রী মারওয়ান উগলার বেগে ছুটে যাব যথাই তো অবস্থায় পাব না কেন সে হানি পাড়তে যতক্ষণ পর্যন্ত আমি শৃঙ্খলিত করে আপনার ধর পার না আসতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার ক্ষান্ত আমি চলে যাচ্ছি রাজ্যের প্রান্ত থেকে আপনার প্রান্ত পর্যন্ত যেখানে আমি হানি বের প্রচন্ড পাবো তাকে শৃঙ্খলিত করে অনেক সবাইকে আমি ধন্যবাদ জানালাম তোমরা যেই এই অসবে যে যুক্তি করেছ সবার কথা আমি মেনে নিলাম কিন্তু সীমার তোমাকে একটি কথা বলে দিই আমার ডান হস্তে তুমি আমার হয়ে রাজ্যে দেহ লক্ষ্মী আমার যে কোনো বিপদের কাজ তোমাকে আমি সাধ্য করেছি আজ তুই তোমাকে হুকুম করেছিলাম তুমি যে কোনো ভাবেই হারিতে পাবে আমার তারপরে খোদাবান সে যত পালোয়ারি হোক ওই হানিভাকে গ্রেপ্তার করি তবে আমরা সেই দরবারে নিয়ে আসবো তবে চলে যাচ্ছি চলে আসুন মন্ত্রী মারওয়ান অলিত বিলম্ব হয়তো ক্ষতি হতে পারে আম্বাজের অধিপতি হানিভাকে আমি গ্রেপ্তার করি আমার প্রভুর দরবারে নিয়ে হ্যাঁ তাই চলো তাই চলো হানিভা একবার যদি আমি পেতাম তাকে যে আমি কি শাস্তি দিতাম তাকে আমার বসত্তা স্বীকার করে আমার আমি সকল আশা দুঃখ আমি তারি দিয়ে মিঠে আর সন্মুখের হতে
নাই এই মানে ব্যাধব জিত যদি সাহস থাকে তাহলে আমার সম্মুখে যা হাজির হ না 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 যুদ্ধ যে দেখতে সৈনিক দেখতে পাচ্ছি না সবাই প্রাণের ভয়ে পালিয়ে গেছে হ্যাঁ পালিয়ে কিছুতেই বাঁচতে পারবে না কেমন করে হোক তাদেরকে ধরে খুঁজে বের করতেই হবে যদি সাহস থাকে তাহলে আমার সম্মুখে অস্ত্রধর ব্যাধব শোন পেছন থেকে যারা আঘাত করে তারা মানুষ নয় তারা কাপুরুষ চাপ চাপ শয়তান তাকে নিয়ে যাব আমরা এজেদের রাজের দরবারে চল আমাদের সাথে এই মুহূর্তে নিয়ে যাব সম্রাট এজেদের দরবারে সেখানে নিয়ে তোকে দিব আমি জীবন যদি সাহস থাকে তাহলে বাদনটা একবার খুলে দে আমিও দেখতে চাই তোরা কত বড় শক্তিশালী পেছন থেকে আজ আমাকে বন্দি করেছিস বলে মনে করিস যে শক্তি আমি হারিয়ে ফেলেছি যদি সাহস থাকে আমি আমার কথা দিচ্ছি খুলে দে যখন ভাবি উত্তপ্ত মরুভূমির মাঝখানে বড় ভাই মাম হোসেনের মন্ডহীন দেহটাকে যখন ভাবি দুধের শিশু আলিয়াজ ঘরকে ফরাহাদের নদীর প্রান্তরে আশ্রিয় আশ্রিয়ে মেরেছে যখন ভাবি স্বামী হারা ভাবি সহারা মানুষ কতই নির্যাতনে যুগের কারাগারে সহ্য করছে যখন ভাবি একমাত্র পাঁচ পুত্র নবীর বংশের শেষ প্রদীপ জয়নাল আবেদিন ততই না কষ্ট যুদ্ধের কারাগারে করছে তখন কেউ আর শান্ত হতে থান থাকে মুহূর্ত বিলম্ব নয় আমাকে সাজিয়ে দিন কামানে বারুদ তৈরি করুন আমি যাব সেই কামচাতের বাচ্চার মোকাবেলা করব লাথি মেরে বেগে ফেলবো কামচাতের বাচ্চার কারাগার উমর আলী কি করবো তার আসুন আপনি অযথা বিচলিত হবেন না আপনি শান্ত হয়ে তাঁবুতে বসেন আমি যাব ভাই উমর আলীকে উদ্ধার করবেন এদিকের কারাগার দেখব কত শক্তিশালী লাথি মেরে বেগে আমার ভাই উমর আলীকে আমি উদ্ধার করবো ভাই জান হাজির রহমান ধন চাই না দৌলত চাই না
করুণা করুণার ভিখারি আমি আম্মা যদিপতি মোহাম্মদ হরিভা ওগো মেহেরবান খোদা তাল্লা আপনি কি শুনতে পাচ্ছেন না আম্মা যদিপতি মোহাম্মদ হরিভার কান্না আপনি কি অন্ধ আপনি কি বধির মেহেরবান শক্তি দিন শক্তি দিন শক্তি দিন যা পড়া আমি যাব আমি যদি ভয় মানে উদ্ধার করতে না পারি তাহলে বুঝবেন যা পড়া পড়া সাজা বার এটাই শেষ কথা বিদায় বিদায় যা পড়া বিদায় হারাম সামর আলী বন্দি কাজী রহমান গিয়েছে উদ্ধার করতে হারাম একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না যার জন্ম না হলে সারা জাহানের পয়দা হতো না যার জন্ম না হলে পূর্বের সূর্য আর পূর্ব দিয়ে উঠত না যার জন্ম না হলে মা তার সন্তানকে কোনো দিন ধৈর্য দিত না যার জন্ম না হলে নদীর স্রোত উল্টোভাবে যে বইত না যার জন্ম না হলে ভুরের পাখি গান গাইত না আজ তার বংশধরেরা লাঞ্ছিত বঞ্চিত আসুন মহারাম খোদা তাল্লার আরজ করি খোদা তাল্লার কাছে মোনাজাত করি খোদা তাল্লা যেন নবীর বংশের শেষ প্রদীপ জয়নাল আবেদিনকে উদ্ধার করার তৌফিক দেন তৌফিক দেন তাই চলুন নাকি আমি এখন তুমি বুঝতে পারছি না শিবানী কোথায় মহারাজ আমার মনে হয় শিবানী গিয়েছে মামান্য হজ্জবাজ হয়ে যাই যতক্ষণ পর্যন্ত শিবার হানিফকে মন্দির না করতে পারবে ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় প্রাস বিরাজি ফিরে আসবে ঠিকই বলেছ আমার ডান হস্ত শিবর আমি যে কোনো কাজ দিয়েছি সে আমাকে করে দিয়েছে আজ আমি বিশ্বাস আছে তাকে মামার দরবারে হাজির করবে সম্রাট আমার মনে হয় ওই তো অধীরে দেখা যাচ্ছে আমার মনে হয় সারাবাজী আমার সাথে চল আমি তাকে রাজ্যে তার বাড়িতে যাব হয়তো সম্রাট আমি সে হানিফকে ধরে রয়েছে বিচার করুন সম্রাট তার আগে আমি জানতে চাই তোমার সৈনিক কেন আমাকে যুদ্ধক্ষেত্র থেকে পেছন দিয়ে আঘাত করে পেছন দিয়ে পেদে কেন তোমার রাজদরবারে নিয়েছে তোমরা কি এতই কাপুরুষ তোমরা কি সদা সর্বদাই পেছন দিয়ে আঘাত করতে ভালোবাসো যত খেতে বলে নলখন তুমি বুঝতে পারো নি আমার সিপাহী সালাই বলে একটি ট্রেনিং আছে তারা যে কোনো পক্ষে যে কোনো অবস্থায় তাকে অপহরণ করে আমার দরবারে আমার হুকুমে তারা কাজ করে এই তোমার হুকুমে তারা আমাকে বেঁধে তোমার দরবারে নিয়ে এসেছে আমাকে মুক্ত করে দাও এই মুহূর্তে আমাকে মুক্ত করে দাও আগে বল তার নাম কি আমার পরিচয় তুমি কিছুতেই পাবে না আমার পরিচয় তোমার মতো একটা পাইবারের কাছে দেবো না এখন বলছি তোমার সৈনিকদের বলো এই মুহূর্তে আমার বাদল ঘুরে দিতে তা না হলে আমি যেমন করে হোক তোমার সৈন্যদলকে এখান থেকে উদ্ধার করে দেবো বল বল তার নাম কি বলছি তো পূর্বেই বলছি আমি আমার নাম কখনো তোমার কাছে বলবো না তুই এখনো বুঝতে পারিস নি তার সামনে দাঁড়িয়ে কথা বলছি যে মনে হয় তুই যেন জানোয়ারের মতো জানি জানি কার সামনে দাঁড়িয়ে কথা বলছি তার মাথা একটা বাড়ির বাচ্চার সামনে দাঁড়িয়ে কথা বলছি আমি বলছিলাম কি সুজঙ্গলে কখনো কি উঠবে না আমার মনে হয় ওকে হাত হওয়া বেঁধে ওকে শুল দণ্ডে দেওয়া হোক ঠিকই বলেছ তাহলে আমার বাদন মুক্ত করে দেবে না তাই না তোমরা আমাকে শুল দণ্ডে চড়িয়ে হত্যা করতে চাও তাই
मानुष ना पाथर ना कोनो जानवर तुम ओके देखो ओके दक्षिण ससुरे निये हट्टा करे बता दाओ একটু মহা খোদাবান আমার মন বলছে খোদাবান এই আম্বাজের অধিপতি আবু হানিফা হবে খোদাবান ওকে সুলদন্ড হত্যা এই যে এখনো সময় আছে বাসা থেকে উঠে মায়ের বুকে ফিরে যাওয়ার আগে উঠে আমিও তোমাদের বলছি যদি তোমাদের সাহস থাকে ক্ষমতা থাকে তাহলে আমি বসছি তুমি এখান থেকে তুলে নিয়ে যাও তুলে দিয়ে কি আমাকে সুলদন্ড দাও খোদাবান আমি ওকে সুলদন্ড নিচ্ছি ঠিক আছে খোদাবান ঠিক আছে ওঠে আয় ওঠে আয় ওঠে আয় ওঠে পর ওঠে আয় মানুষ না জানোয়ার তুই আমার কাছে খুলে বল বল আমি তো পূর্বেই বলেছি আমি আমার পরিচয় দেব না তোমাদের ক্ষমতা থাকে তো এখান থেকে উঠিয়ে নিয়ে যাও পাথর মোতাবেক বসে আছে কিন্তু বসা থেকে উঠাতে পারছি না আমার মন বলছে এটা মানুষ নয় এটা কোনো চিন পরি হবে সম্রাট আজ আমি তোমার শক্তি পরীক্ষা করতে চাই তুমি ওকে নিয়ে যেই দক্ষিণ শোলে তলে হত্যা করে আমাকে তাজা রক্ত উপহার সম্রাট আমি তাই করছি সম্রাট আমি আমি ওকে শূন্য করে আগিয়ে তাগিয়ে দিয়ে আমি যে যাবো শূন্য চড়াবো হ্যাঁ ওঠে ওঠে ইল্লাল্লাহু জনাব ওলি তো যে ফিরে গেল মারওয়ান জনাব আমি তো কিছু বুঝতে পারছি না হ্যাঁ
আর বিলম্ব না করে তুমি নিজেই ওকে চলে চলে হত্যা করে আমাকে তাজা রক্ত উপহার দাও। হ্যাঁ মহারাজ, আপনার আদেশ মাথায় নেই, আমি এই মুহূর্তে ছুটে যাবো। ওকে চেম্বি বারো হক ডাকে নাও, ওকে চুনের মুঠি ধরে ওকে শুলে টানতে পারবো। খোদাবান, আমি বলছিলাম কি খোদাবান, চলুন না সবাই একসাথে শালার সুর ধরি, হয়তো বর্ষা থেকে উঠাতে পারবো। ঠিকই বলেছ, আর বিলম্ব না করে নাও সবাই মিলে ওকে ধরি, চলো চলুন। আমি কি দেখতে পারলাম, এই তুই কি মানুষ? এই 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 খোদাবান না বলে দে, তোমার হাতে খড়কটা আমার হাতে তুলে দাও, আমি নিজ হস্তে ওকে হত্যা করবো। আপনার জয় হোক। কে তুমি? আমি এক আপনার রাজ্যেই থাকি। কি নাম তোমার? আমার নাম উসমান গনি। কি চাই এখানে? এই রাজদরবারে একটি চাকরি চাই। চাকরি? আচ্ছা, তোমাকে চাকরি দিতে পারি এক শর্তে। এটা কে দেখো, এই তো অধরে একটা বালক বসে আছে, যদি বসা থেকে তুমি তাকে উঠাতে পারো তাহলে তুমি হবে রাজ্যের প্রধান সিপৌসার। এই বালক তো যদি না পারো তাহলে তোমাকে কার সাথে কথা বলছো? খোদাবান, এক অচেনা অতিথি এসেছে, এর রাজ্যেই থাকে, সে নাকি বালককে বর্ষা থেকে উঠাতে পারবে। বালককে আসতে বলো। কে তুমি? আমার নাম উসমান গনি। উসমান গনি, হঠাৎ করে তুমি দরবারে কিসের জন্য এসেছো? আমি এসেছি আপনার দরবারে একটি চাকরির জন্য। চাকরির জন্য? অবশ্যই। ঠিকই বলেছ, তোমাকে আমি কি চাকরি দিতে পারি কিন্তু একটি শর্তে। বলেন কি শর্ত? এই যে একটি বালক দেখা যাচ্ছে, ওকে শুলিয়ে চড়াই হত্যা করে আমাকে তাজা রক্ত উপহার দিতে পারবে? অবশ্যই পারবো। এই আরেকটি কথা, যদি আমার সাথে কোনো ছলনা করে আসো তাহলে মনে রাখবে সম্রাট এজিদের কত ভয়াবহ বিচার করতে পারে। যদি আমার সাথে কোনো বেইমানি করো তাহলে তোমার কঠিন বিচার হবে। বলো রাজি। মহারাজ, আমি মনে হয় ও কত হানিবার গুপ্ত চোর হতে পারে। না 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 না, বলতে পারবে না, আপনার ধারণা তো ভুল হতে পারে। বর্ষা থেকে উঠাক, তারপরে বোঝা যাবে। ঠিকই বলেছে সীমার। এ বালক, বলেন তোমার শক্তি পরীক্ষা করতে চাই, তুমি বালক কোথায় নিয়ে যাও। যাও। অবশ্যই পারবো। মানুষটা ছোট থাকতে পারে কিন্তু তার বাহুতে বহুবল, অনেক শক্তি প্রভাব আর গায়ে দেহ রয়েছে। ঠিক আছে, তুমি নিয়ে যাও সুলটনকে। আমার সন্দেহ হচ্ছে, তাই আমি তোমাকে দুজনকে বলছি, ওর পিছে পিছে দেখবে যে ওকে হত্যা করে না ছেড়ে দেয়। যাও, আর বিলম্ব না করে ওর পিছে পিছে চলে যাও। আপনার আদেশ
ভাইরে আমি সেনাপতি অলিতকে নিয়ে যাবো, সেই মহামণ্ডিত হয়ে আমি যতক্ষণ পর্যন্ত ওদেরকে সংবাদ না নিয়ে আসতে পারবো ততক্ষণ পর্যন্ত আর প্রাসাদে ফিরে আসবো। কিন্তু আমার মন বলছে এটা গুপ্তচর। বর্ষা থেকে উঠে বললো আমি জিজ্ঞেছি খোদাবান, চলেন না খোদাবান, অনেকদিন যাবৎ আপনি সুলদণ্ডে স্বচক্ষে দেখে আসবেন, আমরা দূর থেকে সুলদণ্ডটা দেখে আসি। আমি তোমার কথায় বিশ্বাস করে আমি চলে যাবো, সেইখানে আমি দেখবো যে নিজের চোখে ওকে হত্যা করে ছেড়ে দেয়, ও যদি আবার সাথে কোনো বেইমানি করে তাহলে মনে রাখবে আমি সামনে আর এজিন ওকে আমি সহ দুনিয়ার থেকে চির বিদায় করে দেব। ভবানি তুমি হয়েছ এ রাজ্যের বাদশা সম্রাট এজিত, তাই তো স্বার্থের জন্য এই পৃথিবীর বুকে মানুষ কি না করে, তাই তো আমি খোদাকে রেখে আমি তোমাকে বানিয়েছি খোদা মানে ভুল সমস্ত ভুল, তাই তো আমি ত্রাস এবার আমি সই হয়ে ঢুকেছি কোঠাল হয়ে বেরিয়ে যাব। আমি চাই মাসনাদ অপেক্ষা করো ধীরে বন্ধু ধীরে, আসমানে সবে মাত্র মেঘ জমেছে এখনো জ্বর উঠে অনেকে অনেকটা বাকি, অপেক্ষা করো বন্ধু অপেক্ষা অপেক্ষা করো অপেক্ষা অপেক্ষা। চলো ভাইজান। হ্যাঁ ভাইজান, তুমি অনেক কৌশলে সেই অজিতের প্রাসাদ থেকে আমাকে উদ্ধার করেছের জন্য তোমাকে ধন্যবাদ। আর অজিত আমাকে কিভাবে বন্দি করেছে সে বিস্তারিত আমি ভাইজানের রাজ দরবারে গিয়েই বলবো। আর শোনো, অজিতের সুরঙ্গ পথ আমাদের সবাইকে জানা হয়েছে, তাহলে আর বিলম্ব না করে চলো এই মুহূর্তে আমরা শিবিরে পৌঁছে যাই। সময় মতো পৌঁছে গেছি, অবশ্যই অবশ্যই সময় মতো উপযুক্ত জবাব দেওয়ার জন্যই আমরা তৈরি হয়ে আছি। আমাদের পথ ছেড়ে তারা তা না হলে মৃত্যু তোদের অনিবার্য। আমি আপনাকে কথা দিয়েছিলাম যে বেঈমান নরদম এজিতকে বন্দি করে আপনার সম্মুখে নিয়ে আসবো। যখন আমি রণক্ষেত্রে পৌঁছেছি তখন সীমা রলিত মারওয়ান সবাই একসঙ্গে আমাকে আক্রমণ করে পেছন থেকে আমাকে এসে তারা ভেদে ফেলে। ভাইজান আমার আলী, পেছন দিক থেকে যারা আক্রমণ করে তারা ভেরো কাপরস, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। হাই চুত্তের ময়দানে চন্দা না, চুত্তের ময়দানে মট্টা, আমরা পাপের বেটা সাহস থেকে তো সন্তুকে মোকাবেলা করবে। আমি সেই কথাই বলেছিলাম, কিন্তু ওরা আমাকে এমন ভাবে আঘাত করার চেষ্টা করেছিল, কিন্তু ভাইজান আপনার দোয়া আর খোদা তাআলার রহমতের কারণে তারা আমার কোনো ক্ষতি করতে পারে না। আর ভাইজান ঠিক সময় পৌঁছে তাদের রাজদরবার থেকে আমাকে উদ্ধার
ধার করে নিয়ে এসেছে কাজী রহমান আপনি আমার বিশ্বস্ত সিপাহর সালারি নান কাজী রহমান আজ যে অপকার করেছেন এই অপকারের পরিপ্রেক্ষিতে আপনাকে কি বলে সম্বোধন করব সে পাশা তো আমার জানা নেই আসল কাজী রহমান একবার আম্বা যদি মতি বম্বধারী পার বুকে জাপিয়ে পড়ুন আসুন তাবুতে বসে আপনি দৃঢ় প্রতিজ্ঞায় প্রহরে গুনছেন নবীর বংশকে রক্ষা করার জন্য আম্বাজ থেকে সুদূর হাতির উপর আম্পারা দিয়ে হস্ত প্রদুলিত করে ছুটে এসেছেন সেই আম্বাজের অধিপতি হামজাদ বেদিন সেনাবাজি ইয়াজিদকে ধরার জন্য আর অপেক্ষা নয় তাবুতে বসে আমি আবার চলে যাব তাদেরকে সুরঙ্গ পথ আমার ভালো করে নত দর্পণে জানা আছে তাই আরেকবারের জন্য আপনার কাছে অনুমতি নিতে চাই বেইমান কারাদম সেই সীমারকে বন্দি করে আমি আপনার দরবারে নিয়ে আসতে জন্য অনুমতি চাচ্ছি ভাইজান খেয়াল ছিল না খেয়াল থাকতে নেই অপরাধ আমার আজ আমি তেন্দুলিয়ার মালিকের নামাজ পড়তে পারিনি ভাইজান অমর আলী বলুন ভাইজান আর এক মুহূর্ত অপেক্ষা নয় চলুন নামাজের সাজে সজ্জিত হই কালেমা শাহাদাতকে বুকে আগ্রহ করি যুদ্ধের ময়দানে এসেছি ভারতে আগুন তৈরি করুন দল দল করে সাজান সৈন্য সামন্ত তৈরি করে এদিকে সুরম্ভ প্রাপ্ত করে চাপিয়ে পড়ব কামচা চর্বত্তার সন্ধানে কামচা চর্বত্তাকে চালিয়ে মারব কামচা চর্বত্তাকে পুড়িয়ে মারব তবে আত্মা যদিপতি মমতা দিবার শেষ
সেন শেষ প্রদীপ জয়নাল কোথায় এজিদের সন্তান যত ক্ষেত্র থেকে পালিয়ে হা পুরুষের লক্ষণ না 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 আমার রেখা ব্যক্তি সঙ্গে দেখতে পাচ্ছি না যেমন করে হোক এজিদের সন্তানকে ধ্বংস করতে হবে ধরতে হবে বেঈমান জনাধন এই পাপাতা শিবারকে না 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 একটি শূন্য নেই সবাই কি তাহলে রণক্ষেত্র হতে পালিয়েছে না যেমন করে হোক তাদেরকে খুঁজে বার করতেই হবে রণক্ষেত্র থেকে পালিয়ে যাবে পরিচয় জানার প্রয়োজন নেই পরিচয় দেবে হাতিয়ারে তার আগে আমি তোকে অনুরোধ করি কাকুতি মিনতি করে বলছি মায়ের ছেলে মায়ের বুকে ফিরে যা আমিও তোমাকে সাবধান করে দিচ্ছি সমর ক্ষেত্রে এসে বাগদারির কোনো প্রয়োজন নেই যদি বাহুতে শক্তি থাকে তাহলে হাতিয়ার ধরো প্রয়োজনে বোঝা যাবে হাতিয়ারের মধ্যে কার কতটুকু শক্তি ঠিক আছে পরিচয় পরে হবে আগে চলবে হাতিয়ার তারপর হবে তোর সাথে এত উত্তেজিত হবার কোনো কারণ নেই অবশ্যই অবশ্যই তোকে হানিফের তাবুতে এখনই যেতে হবে চল চল আমাদের শিবির থেকে যখন আমরা বেরিয়ে যাই যুদ্ধ করতে করতে দামেস্কের অধিপতি সেই সেই শয়তান জান হস্ত পাপাস্তা শিবার কেবল জান সীমারে নাম শুনে আপনি আতঙ্কিত হয়ে উঠছেন কেন ফোরাত নদীর প্রান্তরের সেই বিশ্ব ত্রাসী
बंदी करते पे तक और भावना नहीं मुहूर्ते से प्यादव के पृथ्वी मुख थे चिरतरे सर देव जल्दी जल्दी রহমান বেঁধে ফেলো সেই খুঁটির সাথে ভাইজান আপনার কথা মতো সেই পাপাত্ত নরদম সীমারকে আপনার সম্মুখে হাজির করেছি একটি বার ভালো করে তাকিয়ে দেখুন সেই প্যাদবকে দেখে আমার স্নায়ুতন্ত্র উত্তেজিত হয়ে উঠেছে আপনিও দেখে সেই বেঈমান প্যাদবকে ভাইজান তুই কি সেই বিশ্ব ত্রাসি সীমার বল নদীর প্রান্তরে যে জগৎকে কাঁদিয়েছে আমি জানতে চাই তুই কি সেই সীমা বিশ্বনাথ বল আমি যে মুখে বলতে পারছি না বাচ্চা হবে বল এক ফোঁটা পানির জন্য গোটা নবীর বংশটাকে করেছিস ধ্বংস দুধের শিশু আলিয়াজগরকে আশ্রি আশ্রি মেরেছিস ফোরাত নদীর দ্বার করেছিস অমরত্ব তুই কি সেই সীমা হ্যাঁ বাসনাম দার ভাল শাস্ত্রে বলেছে লুবে পাপ পাপে মৃত্যু বাসনাম দার আমার সম্রাট দামেস্কের অধিপতি এ যদি ঘোষণা দিয়েছিল হুসেনকে জীবিত অথচ মৃত অবস্থায় সে ধরে আনতে পারবে তাকে 1,00,000 স্বর্ণ মুদ্রা দেবে জানতে চাই তোর মুখ থেকে আগে বল তুই কি সেই বিশ্বত্রাসি আমি এজিদের ডান হস্ত ত্রাসি অমর আলী শিবার ভাইজান ভাইজান ওর বুক মোচন করেন দেখো তো ওর বুকে কোনো পশম আছে কিনা ঠিক আছে ভাইজান এই বিশ্ব তোষী শিমার সোজা হয়ে দাঁড়া উঠে দাঁড়া দেখো ভাইজান হ্যালো না ভাইজান না ওর বুকে কোনো পশম নেই ভাইজান আপনি সেই কথা শোনার পূর্বেই আপনার চোখে পানি নেমে আসলো কেন অমর আলী তোমরা কি ওকে চিনতে পারোনি
না তো ভাইজান পাপত্ত নরদম যে জগত কে কাঁদিয়েছে প্যারে নবী করিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাম তার আদরের নাতি মামা হোসেনের ললাটে চুম্বন এঁকে দিয়ে বলেছিল ভাইজান তোর মৃত্যু হবে এমন একজনের হাতে যার বুকে থাকবে না কোনো পশম তার নাম হবে সীমা ভাইজান তাহলে কি আদেশ দিন আর সীমার কে সহ্য করতে পারছি না এই মুহূর্তে এই পৃথিবী থেকে মৃত্যুর পূর্ব মুহূর্তে নবী করিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বংশধর ইমাম হোসেন কি বলেছিল বল সীমার আমি জানি কার বলার কাহিনি বচ্চন তার এক লক্ষ সন্ত্রবুর তারা সাই আমি আমি নবীর বংশটাকে ধ্বংস করে দিই সনম তার ফুরাত নদীর কুলে তোদের শিশু আলিয়াস করছে করে এক মোটা পানির জন্য চটওয়াট করেছিল আমি তাকে আশ্রে আশ্রে ভেটি সনম তার আমি যে পাপি এক লক্ষ সন্ড মুদ্রার চট্ট আমি যে হুসেন সাহেবের শীর্ণ শির কেটেছি ভাষানন্দর বল সীমার আমি যখন রক্তাক্ত চলে ভিকার নিয়ে আমি হুসেন সাহেবের কাছে যাই আমি তাকে আক্রমণ করা অবস্থায় সে আমাকে কি বলেছিল জানি কি বলেছিল ওরে পাপাত্তা নরদম সীমার তোর হাতেই যখন আমার মৃত্যু তুমি মৃত্যুর পূর্ব মুহূর্তে আমাকে আমাকে তোর একাতে নবল নামাজ পড়ার সুযোগ দে নামাজ পড়ার সুযোগ কি তুই দিয়েছিলি না না বচ্চন যখন সে সিজদা দিতে যায় আমি লোভে সিজদার সেখানে আমি লাথি মেরেছি ভাইজান বলার সেই বিভীষিকাময় ঘটনাটা সেই বিশ্ব ত্রাসী এজিতের ডান হস্ত সীমারের মুখ থেকে শুনতে চাই ভাইজান তারপর ভাইজান সনন্দর হল আমি যে বলতে পারবো না ভাইজান অবতার বলতে তোকে হবে আমি পাপি আমি মহাপাপি আমি মৃত্যু চাই হারাম ভাইজান সনন্দর আমার চাবুক নিয়েছো আমি বলতে পারবো না আমি মৃত্যু চাই আমি মৃত্যু চাই তোকে হবে বল প্রচন্ড বল পাপাত্তা যার জন্ম না হলে সারা জাহানের জন্ম হতো না যার জন্ম হয়েছিল বলে আজও বুড়ের পাখি গান গায় তার সেই বিভীষিকাময় নির্মম কাহিনী আমি যখন রণক্ষেত্রে জল ভিকার হাতে নিয়ে আমি আমি হুসেন সাহেবকে আমি পিছন দিকে আক্রমণ করি পিছন থেকে আক্রমণ করেছিস তখন সম্মুখে যাই মাথা বাড়িয়ে দাও কিন্তু শত আঘাত করেও আমি তার একটা লোভ কাটতে পারিনি তখন হোসেন সাহেব কি বলেছিল জানি বলেছিল ওরে পাপ নরদম সীমার
শত চেষ্টা করেও তুই আমার একটা লোমও কাটতে পারবি না। তার পূর্বে তুই পিছন দিক দিয়ে এই কণ্ঠনালী দিয়ে তুই কিছু করতে পারবি না। আর তার কারণ, কারণ তার নানুজি দিয়েছিল শুনতে দিন গাজী রহমান, আমি শুনতে চাই সেই কারওয়ালার প্রান্তরের সেই বিভীষিকাময় ঘটনা আমি শুনতে চাই। সম্মুখে দিয়ে তুই আমার কিছু করতে পারবি না। আমার কণ্ঠে দিয়েছিল আমার নানুজিৎনের চুম্বন। তুই পিছন দিক দিয়ে তোর তোর অরক্তাক্ত সি চালা। তখন পিছনে দিকে দিয়ে যখন আমি তার বুকের উপরে বসে পড়ি বাচ্চারাম তার, তখন আমাকে কি বলেছিল জানে? কি বলেছিল? ওরে ওরে পাপাত্তা নরদম সীমার, এক ফুটা পানির জন্য তোদের শিশুকে তুই আশ্রে মেরেছিস, কিন্তু তার পূর্বেও আমি যদি বেসতে যাই আমি তোকেও বেসতে নিয়ে যাব। এরপরেও কি তুই আমার প্রাণের ভাইজানের শির ছেদন করেছিস? আরো কিছু বলার আছে? আমার বুকটা মেটে যাচ্ছে ভাইজান। আপনি সীমারকে এক ফোঁটা পানিও দিতে পারবেন না ভাইজান। আপনি তো জানেন শুধু আম্বাস থেকে চলে আসা আজ সেই মরু কারবালা প্রান্তর পার হয়ে দামেস্কের ময়দানে আপনি তাঁবুতে এসেই সবার মুখে শুনেছেন সেই করুণ দৃশ্য। এক ফোঁটা পানির জন্য আলিয়াসগরকে টিপ্পা পর্যন্ত শুষে খেয়েছিল, কত অনুনয় বিনয় দয়া করে তার কাছে পানি চেয়েছিল, এক ফোঁটা পানি দেয়নি সেই দুধের শিশুকে। আজ আপনারা সম্মুখে দাঁড়িয়ে সীমার পানি পান করার জন্য আকুতি করছে কাকুতি করছে, কিন্তু আপনি কিছুতেই সীমারকে এক ফোঁটা পানি দিতে পারবেন না। খবর আলি রহমান এক গ্লাস পানি নিয়ে আসুন। যে পানির জন্য আজ এত কিছু হয়ে গেল, যে পানির জন্য পুরো নবীর বংশটাকে চিরতরে ধ্বংস করে দিয়েছিল, যে পানির জন্য আলী আসগর থেকে ইমাম পরিবারের সকলকে ধ্বংস করে দিয়েছে, সেই পাপাত্তা সীমার আমার প্রাণের ভাইজান হুসেন শাকে ফরহাদ নদীর দ্বারে তার শির ছেদন করেছে, আজ সেই পানির জন্য আপনি আপনি অনুমতি প্রদান করলেন ভাইজান। অমর আলী, এই তো পরালার খেলা, খোদা বলে যে বস্তু আছে আমি তাই করছি যাবো না।
पानी दाओ शिवार फोटा पानी रिचोटा मारे कोई जाता मेरे जाचे तो आया कुड़े वो कि एक तो पानी पानी दे अवश्य ही पानी शिवार पानी नहीं ऐसा ऐ नहीं पसंद लो जे देख ऐ तो पानी पहचान देख पहचान अन्नदान कृष्णार्थ के परिदान बेदीन के दिन शिक्षा देवा जरा बेदीन मुनाफेक तारा जदि स्वेच्छाय इस्लाम के अगले धरे कलेमा शहादत के चपा दिए मुसलमान हय নবীর বংশকে করেছিস ধ্বংস আজ নবীর বংশের কাছে যাচ্ছিস পানি নে পছন্দ পানি নে পানিতে আমি কি দেখতে পেরেছি জানি কি দেখতে পেরেছিস আমি হোসেন সাহেবকে দেখতে পেরেছি বাদশা নন্দার পানিতে বলছে হোসেন সাহেব শিমার এক ফোঁটা পানির জন্য নবীর বংশকে তুই ধ্বংস করে দিয়েছিস তোদের সেচু আলী আজকারকে আশ্রয় পেরেছিস পানি যদি তুই খাস আমি তোকে বেস্তে নিয়ে যেতে পারবো না শিমার ওরে শিমার এরপরেও তুই এমন হৃদয় পাষাণ হয়ে দাঁড়িয়েছিলি সেদিন তোর প্রাণে কি এতটুকু দয়া মায়ার একটুকু সঞ্চার হয়নি আজ আমার ভাইজান তোকে পানি পান করার জন্য দিয়েছে ছেড়ে দেখ ইসলাম কখনো কাউকে কখনো আগে আগে নিক্ষেপ করেনি তাকে কখনো আগে অস্ত্র ধারণ করেনি ইসলামের নীতি নিয়ম অনুযায়ী আজ ভাইজান তোকে নিজ হাতে পানি পান করার জন্য দিয়েছে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সেই পানি তুই আজ পান করতে পারলি না কেন মৃত্যু চাই মৃত্যুর পূর্ব মুহূর্তে বল কি বলতে চাস আমার আমার শেষ একটা আশা আপনি বন্ধ করবেন বাচ্চা বল কি বলতে চাস আমি সবাই সবাই নীরবতা বলুন মাত্র দুটো মিনিট আমি আমি বলবো হ্যাঁ বল আমি বলে যাব হ্যাঁ বল আগো সারা বিশ্বের মুসলিম কান্ট্রির মানুষ তোমাদের কাছে আমার করজোড়ে কাকুতি তোমাদের কাছে আমার বিনতি আমি তোমাদেরকে পায়ে হাত ধরে বলছি আমার মতো শিবার হয়ে তোমরা কেউ জন্ম নিও না কারণ এই মুসলিম খানটিতে কলি থেকে ফুটেছিল এক গোচ্চ রজনীগন্ধা ফুল আমি ত্রাসিমার করে গেলাম শুধু ভুল আর ভাইজান অমর আলী ভাইজান পাহারাম সীমারের কথা আমি বুঝতে পেরেছি বাড়িতে বড় ভাই ইমাম হোসেনের ছবিও দেখতে পেরেছে ইমাম হোসেন স্পষ্ট দাঁড়িয়েছে পবিত্র বেহেস্তের মাঝখানে বেহেস্ত থেকে ওকে বলছে পানি যদি পানি করে বেহেস্ত উঠতে পারবে না দাঁড়িয়ে দেখছো কি চালাও তীর তীর মেরে ওর দেহটা ক্ষত বিক্ষত করে ফেলো চালাও তীর সঙ্গে
আমি পাপি শিবার, শিবার ওই কচ্চা। গাজী রহমান যা আপনা দাঁড়িয়ে দেখছুন কি এই শিমারের মৃতদেহটা তুলে নিয়ে ফেলে দিন তোমার আসখানে। হে গাজী রহমান, তোমার শৃগাল কুকুর ওর মৃতদেহটা সানন্দে ভক্ষণ করবে, এখানেই দাঁড়িয়ে থাকলে চলবে না। আমরা অজিতের ডান হস্ত বিশ্ব ত্রাসী শিমারকে করেছি হত্যা, এই সংবাদ সেই বিশ্ব ত্রাসী পা মাত্র অলকার বেগে ছুটে আসবে যুদ্ধের ময়দানে, তারপর সেই কেম জাতের বাচ্চাকে করবে কোরবানি, কেম জাতের বাচ্চার রক্তে পুরাতন নদীর পানি করবে লাল লাল, তারপর আম্বাজে ফিরে যাবো তোমার সরে বলুন নর্দমায় ফেলে দাও, শৃগাল কুকুরের সানন্দে ভক্ষণ করবে, আকাশে দেখবে বাতাসে দেখবে, বাতাসে দেখবে আর সারা বিশ্বের মুসলমান তাকে ঘৃণার ফুৎকার দেবে। একটি চ্যানেলে রূপালী পরিবেশনা।